মির্জা ছবিটি অভিনেতা অঙ্কুশ হাজরার প্রযোজনা সংস্থার প্রথম ছবি। এক সপ্তাহ ধরে এই ছবিটি বেশ ভালোই চলল সিনেমা হলে। এক সপ্তাহে মির্জা ছবিটি কত টাকা আয় করল সে কথায় জানালেন অভিনেতা অঙ্কুশ হাজরা নিজেই। অঙ্কুশ সামাজিক মাধ্যমে একটি বিবৃতি লিখলেন। তিনি লিখলেন যে একজন নন সুপারস্টারের মার্স কমার্শিয়াল ফিল্ম মির্জা, এমন একটি জোনের যেটাকে মানুষ প্রায় তকমা লাগিয়ে দিয়েছে, আর হয়তো ফিরবে না। সেই ছবিকে ভরসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এমন কিছু থিয়েটারগুলি ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যেসব জায়গায় এই ধরনের ছবিকে একটু নাক ভুরু কুঁচকে দেখা হয়, প্রযোজক হিসেবে আমার স্বপ্নটা কিছুটা হলেও সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই লড়াই লড়ে যেতে হবে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ পুরোপুরিভাবে ফিরিয়ে আনার জন্য। মির্জা প্রথম সপ্তাহে 75 লাখ প্লাস ব্যবসা করেছে, আর স্যাটেলাইট ডিজিটাল প্রায় মির্জা 60% রিকভার। তাতে আমি খুশি, কিন্তু আমার বলতে বিন্দুমাত্র সংকোচ নেই যে শুধু থিয়েটার থেকে পুরো লগ্নি করা টাকা হয়তো উঠবে না, কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের ছবি এখনকার মার্কেট অনুযায়ী। কিন্তু যে ভরসা দর্শক আমাকে দেখিয়েছে আমি তাতে ভীষণ খুশি। মির্জা আমার ঘরের টাকা ফেরানোর উদ্দেশ্যে করা ছবি নয়, মির্জা মানুষের মনে বাংলা বাণিজ্যিক ছবির প্রতি ভরসা ফেরানোর উদ্দেশ্যে করা ছবি। তাই এই প্রশ্নটা আমি আমার দর্শক বন্ধুদের দিকেই ছুড়ে দিলাম, যারা যারা মির্জা দেখেছো, তোমাদের চোখে মির্জা কী?